তাহলে আজকে আমরা কথা বলি হোম মেনু নিয়ে। ফাইলটা আমাদের পর কোনো সমস্যা নেই, ঠিক আছে, করতে পারবো। চলো, হোমে আমাদের আছে কাট, কপি, ফরওয়ার্ড পেটার, পেস্ট, যাই না কে কত বুঝছেন, আমি বুঝে গেছি, আপনারা কি বুঝে গেছেন, অনেক ব্রিলিয়ান্ট, মেমোরি ফুল, রিচ, ঠিক আছে, একটা ক্লাস পাইছেন, তারপরও খাই ফেলছেন, ওকে। আর আমাদের কোনো এক্সট্রা মধু নাই, ও যা করাবে ও মেবি আমার স্টুডেন্ট, ঠিক আছে, অনেক, আমিও তাই করাবো, ঠিক আছে, অথবা একটু ভিন্ন হতে পারে, ওকে। চলো এবার দেখেছি কাট, কপি, কপি মানে হচ্ছে নকল করা, কি করা, কাট মানে একদম কেটে ফেলা, একদম কি করা, কেটে ফেলা। কাট কি তো কপি কি তো লেখা ফিরিয়ে আনতে হলে পেস্ট, কাট কি তো অথবা কাট অথবা কপি লেখাগুলোকে ফিরিয়ে আনতে হলে পেস্ট, ওকে। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, কম্পিউটার ততক্ষণ কাজ করবে না যতক্ষণ সিলেক্ট থাকবে না, সিলেক্ট থাকবে না। যে কোনো কোর্স, যে কোনো কাজ করেন, সিলেক্ট করতে হবে, কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করবো এটা দেখতে হবে, কোনো শব্দের উপর গিয়ে জাস্ট ডাবল ক্লিক করেন, মাউসে দুটো বাটন আছে, লেফট রাইট, লেফট অ্যান্ড রাইট, স্ক্রল বাটন, মানে তিনটাই, লেফট রাইট স্ক্রল। আচ্ছা, লেফট দিয়ে কী করে, লেফট দিয়ে যে কোনো কাজকে ডান, ওকে। আর রাইট দিয়ে কী করে, যে কোনো অংশে গিয়ে অপশন নিয়ে আসে, কী নিয়ে আসে, রাইট বাটন। আমি এখানে গিয়ে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন, বিভিন্ন অপশন নিয়ে আসতেছে, ঠিক আছে, অপশন, মনিটর ও ঠিক হয়ে গেছে, মাউস তো ঠিক হয় না, ঠিক আছে, ও একটু ঠিক হয়ে গেছে, একটু ইডি করবে, বাট ভিডিও তো হচ্ছে, ঠিক আছে, ওকে। এটা এখানে এসডিএম এর সমস্যা। আচ্ছা, এবার দেখেন, আমি যদি কোনো শব্দের উপর ডাবল ক্লিক করি, মানে ডাবল ডান লেফট বাটন, শুধু ওই শব্দটা সিলেক্ট হবে, কি হবে, সিলেক্ট হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, গ্রে টাইপ, এটাই, এটাকে বলা হয় সিলেকশন, কি বলা হয়, সিলেকশন। দুইবার করলে, যে কোনো শব্দের উপর দুইবার ক্লিক করলে কি হয়, ওই শব্দটাই সিলেক্ট হয়। বাট আমি যদি একটু বাড়িয়ে করি, তিনবার করি, তাহলে কি হবে, পুরো প্যারাটা হবে, এ পুরো প্যারা, তিনবার ক্লিক করেন, পুরো প্যারাগ্রাফ হয়ে, তিনবার এখানে গিয়ে জাস্ট তিনবার করেন, পুরো প্যারাগ্রাফ হয়ে যাবে, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, ঠিক আছে। অন্য যতগুলো প্যারা আছে জাস্ট ট্রিপল ক্লিক, তিনবার ক্লিক করলে কি হয়, ওই প্যারাটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে, আর দুইবার করলে শুধু শব্দটাই হবে, ক্লিয়ার। আমি এও করবো না, হ্যাঁ, আপনি আপনার মন মতো করতে পারেন, কীভাবে, লেফট বাটন চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে, ঠিক আছে, আপনি একটা নির্দিষ্ট জায়গায় যান, এখানে গিয়ে জাস্ট লেফট বাটন চেপে ধরেন, ধরা অবস্থা থাকতে হবে, এবার আপনি ড্র্যাগ করেন, মানে একটু সরান, লেফট রাইট, শুধু মাউসটা সরান, কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছে, মাউস ছেড়ে দিন, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি শিখলাম কয়ভাবে, তিনভাবে, দুইবার ক্লিক করলে কি হয়, শব্দ সিলেক্ট হয়, তিনবার করলে পুরো প্যারাগ্রাফটা হবে, আর ড্র্যাগ করলে আমার ইচ্ছে মতো আমি করতে পারবো, যদি পুরোটা লাগে তখন কন্ট্রোল এ, কন্ট্রোল এ, এই অপশনটা কিন্তু এখানে সিলেক্ট, এটা কিন্তু এখানে অলরেডি আছে, এটা তো পরে, তাই এখানে দেখাচ্ছি না, কন্ট্রোল প্লাস এ ক্লিক করেন, একই সাথে কন্ট্রোল বাটন একটা আছে কিবোর্ডের, ওকে, কন্ট্রোল এ সেট হয়ে গেছে, ওকে। এবার দেখুন, আমি এটাকে একটু ক্লিয়ার করি, একটা শব্দ ভিডিওকে আমি জাস্ট ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এটাকে নকল করব, কি করব, নকল করব, এই যে কপি, এই লেখাটা শব্দটা নকল হয়ে গেছে, কি হয়ে গেছে, নকল হয়ে জমা হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কোথায় ফিরিয়ে আনব, আমি যেটা এই লেখাটা নকল করলাম, কপি করলাম, কোথায় ফিরিয়ে আনব, ধরেন ডিভাইসের পরে, এখানে একটা ক্লিক করতে হবে আগে, তারপর কপি কি তো লেখা ফিরিয়ে আনতে হলে পেস্ট, দেখেন ভিডিও শব্দটা কপি হয়ে এখানে কি আসছে, চলে আসছে, আপনি একে বারবার কি করতে পারবেন, কপি করতে পারবেন, ওকে। এ হলো আমাদের কপি, বারবার নকল করা যায়, বাট যদি আমি কার্ড ব্যবহার করি সে একবারই কাজ করে, এই যে প্রোভাইডস, ডাবল ক্লিক করেন, সিলেক্ট হলো, আমরা জানি সেটা কোনো কাজই আসলে কম্পিউটার করবে না, ওকে। আমরা কি করবো, এটাকে কাট, মানে কেটে যাবে শব্দটা, এখানে নাই, এই যে কাট কিন্তু লেখা ফ্রি আনবো, এরপরে জাস্ট ক্লিক করেন, পেস্ট চলে আসছে, তবে শব্দটা কয়বার, একবার, শব্দটা এখানে নাই, কপি করলে আপনি বারবার ব্যবহার করতে পারবেন, কাট করলে শুধু জাস্ট একবার ইউজ করতে পারবেন, কয়বার, একবার, এবার আপনার যেটাই লাগে, আপনি যদি বারবার ইউজ করতে হয় কপি, যদি একবার মন চায় তাহলে কি, কাট, আর ফিরিয়ে আনতে হলে পেস্ট ইউজ করতে হবে, পেস্ট, ক্লিয়ার। তবে মাথায় রাখতে হবে, সিলেক্ট ছাড়া কোনো কাজ করবে না, মানে কম্পিউটার বুঝবে না আপনি কাকে দিয়ে কাজ করবেন, ক্লিয়ার। এবার চলে যাই আমরা ফরম্যাট পেইন্টার, মানে রং তৈরি, রং করা, চিত্রশিল্পীর মতো, এটা ধরেন
আমি এই যে ভিডিওকে সেট করলাম এটা ডিজাইন করব বি মানে কি বলেন তো বোল্ড দেখেন আমি যখন পয়েন্টার নিয়ে যাই দেখেন নাম দেখাবে বোল্ড সেই লেখাগুলোকে মোটা করে কি করে মোটা করে জাস্ট দেখেন ক্লিক করে দেখেন ওই শব্দটা মোটা হয়ে গেল এরপর কি আছে আই মানে ইটালিক ইটালিক মানুষগুলো যেভাবে লেখে ইটালি মানুষগুলো একটু বাঁকা লেখে বাঁকিয়ে ওই স্টাইল হয়ে যাবে মানে একটু বেঁকে যাবে দেখেন বেঁকে গেছে শুধু ওই শব্দটা সবগুলো না ইউ মানে কি আন্ডারলাইন নিচেটা আন্ডারলাইন হবে আন্ডারলাইন অনেক ধরনের দেওয়া যায় দেখেন এখানে অনেক ধরনের আছে যেমন আমি এটা ইউজ করতে পারি এটার কালার দেওয়া যায় কোথায় আন্ডারলাইন কালার যেমন রেড দেখেন এখানকার যে ডিজাইন আর এগুলোর ডিজাইন কি একই আমি চাচ্ছি এই ডিজাইনটা আমি বারবার করব বারবার করব সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করে দেখেন তাহলে এখানকার ডিজাইনটা নকল মানে কপি হয়ে গেছে ডিজাইন এখন আমি যে শব্দে কি জাস্ট ক্লিক করব ওই শব্দটাই সেম ডিজাইন হয়ে যাবে মানে একই ডিজাইন বারবার করতে হলে ফরম্যাট পেইন্টার আবার ক্লিক করেন ডকুমেন্ট করবেন ক্লিক করেন ওই শব্দটা কি হলো এই ডিজাইনটা পেয়ে গেছে ওকে আমি ফরম্যাটে ক্লিক করি আমি চাই এই পুরো প্যারাগ্রাফটা চাই তার ড্র্যাগ করতে হবে ক্লিক না জাস্ট ড্র্যাগ করেন একই ডিজাইন পেয়ে যাবে ক্লিয়ার এবার এগুলো আপনারা করেন